বিশ্বব্যাপী তীব্র থেকে তীব্র হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কিভাবে করোনার প্রভাব থেকে দূরে থাকা যায়, সুস্থ থাকা যায় তা নিয়ে উদ্বিগ্ন মানুষ। এখন পর্যন্ত কোভিড-19 কোনো চিকিৎসার পদ্ধতি পাওয়া যায়নি, তবে ভালো রোগ প্রতিরোধের ক্ষমতা এই ভাইরাসের প্রকোপ থেকে তুলনামূলক দ্রুত সুস্থ হয়ে উঠতে এবং সুস্থ থাকতে সহায়তা করতে পারে। যথাযথভাবে হাত ধোয়ার অভ্যাস, পুষ্টিকর খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা, মেডিটেশন করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখা এবং পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর মূলমন্ত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান যা আপনার দেহের রোগ প্রতিরোধের ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। তো আসুন জেনে নিই কীভাবে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবেন। প্রোটিন, প্রোটিন শরীরের অভ্যন্তরীণ ক্ষমতা বাড়ায়, রোগের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি জোগায়। এই মহামারী থেকে সুস্থ থাকতে উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, যেমন ডিম, মাছ, মাংস, মুরগির মাংস, ডাল থেকেও পেতে পারেন প্রোটিন, তবে লাল মাংস খাওয়া যাবে না। ভালো প্রোটিনে যে উপকার লাল মাংসে তা পাওয়া যায় না। প্রোটিনের এই ডোজ হচ্ছে শরীরের ওজনের প্রতি কেজির জন্য 1 গ্রাম করে, অর্থাৎ কারো ওজন যদি 68 কেজি হয় তবে দৈনিক তার 68 থেকে 70 গ্রাম পর্যন্ত প্রোটিন দরকার। এখন আসি ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর ভিটামিন সি দারুণ কার্যকর। ভিটামিন সি মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় একটি মাইক্রো নিউট্রিয়েন্ট। ভিটামিন সি ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে, পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা মানবদেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে হৃদরোগ, ক্যান্সার সহ বিভিন্ন রোগের এই ভিটামিন পরিচিত ফল এবং বিভিন্ন শাকসবজিতে থাকে, যেমন আমলকি, লেবু, কমলা লেবু, পেয়ারা, জাম্বুরা, আমড়া, পেঁপে এবং কাঁচামরিচে প্রচুর পরিমাণ থাকে। তবে যেহেতু আমাদের শরীরে ভিটামিন সি জমা রাখতে পারে না, তাই প্রতিদিন গ্রহণ করা প্রয়োজন। পূর্ণবয়স্ক পুরুষদের দৈনিক 90 মিলিগ্রাম এবং নারীদের 80 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ভিটামিন B12, শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো ও রোগ থেকে দ্রুত ভিটামিন B12 দারুণ কার্যকর। বিভিন্ন দুগ্ধজাত খাবার ও ডিমে ভিটামিন B12 পাওয়া যায়। তাছাড়াও মানবদেহের প্রায় 95% পানি। সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে এই সময় আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না। আপনার জন্য ভালো হবে হালকা গরম পানি খাওয়া, সেই সঙ্গে গরম পানি দিয়ে হালকা গরগল করা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে আসবে। তো বন্ধুরা, বাসায় থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।